আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে কিন্তু এমনও কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সেটিংস রয়েছে, যে সেটিংসগুলো যদি আমরা করে না রাখি তাহলে কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওগুলো সঠিক অডিয়েন্স, সঠিক দর্শকের কাছে বা সঠিক ব্যক্তির কাছে কিন্তু কখনোই পৌঁছাবে না। তো এর জন্য দেখুন, আপনি যখন একটা চ্যানেল ক্রিয়েট করবেন এই শুরুর দিক থেকে কিন্তু এই চ্যানেলের সেটিংসগুলো মূলত করে রাখতে হয়। তো আমরা যারা নতুন ইউটিউবে আসি, আমরা যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, আমাদের যাদের পূর্ব কোনো অভিজ্ঞতা থাকে না ইউটিউব বিষয়ে, তারা আসলে কীভাবে এই সেটিংসগুলো করবে আজকের এই ভিডিওতে আমি এ টু জেড দেখিয়ে দিব। কারণ দেখুন, একটা চ্যানেল খোলার পর থেকে সেই চ্যানেলের ভিতরে কিন্তু অনেক অসংখ্য কাজ রয়েছে। সে যে কাজগুলো আপনি যদি না করে রাখেন তাহলে কিন্তু আপনি 100টা, 150টা, 200টা, 500টা ভিডিও আপলোড করলেও কিন্তু সেই চ্যানেলে ভিউজ, সাবস্ক্রাইব কিন্তু পরিমাণ মতো আসবে না। তো আজকের এই ভিডিওতে আমি সবাইকে রিকোয়েস্ট করে বলবো, দেখুন আপনার যদি একটা চ্যানেল থাকে এবং সেই চ্যানেলে যদি পর্যাপ্ত পরিমাণে সাবস্ক্রাইব, ওয়াচ টাইম এবং ভিউজ যদি না আসে, তাহলে আপনি আজকের এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন। তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার সমস্যাটা কোথায়, আপনার কেন ভিউজ আসতেছে না, কেন সাবস্ক্রাইব আসতেছে না, কেন আপনার আর্নিংটা বেশি হচ্ছে না, এ টু জেড আপনি আজকের এই ভিডিওতে কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন। তো আমি এই সম্পূর্ণ ইম্পর্টেন্ট যে সেটিংসগুলো রয়েছে বা গুরুত্বপূর্ণ যে সেটিংসগুলো রয়েছে সেটা আমি মোবাইল ফোনের মাধ্যমে দেখাবো। আপনি চাইলে সেমভাবে আপনার কম্পিউটার, ল্যাপটপ, পিসি এগুলোর মাধ্যমে কিন্তু করতে পারবেন। তাহলে চলুন আমি এখন মোবাইল স্ক্রিনে গিয়ে এখন আপনাদের দেখিয়ে দিই যে কি আসলে এই ইম্পর্টেন্ট সেটিংসগুলো, এই সেটিংসগুলো করে না রাখলে আমাদের চ্যানেলটা গ্রো হবে না। তো চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে আমরা এ টু জেড দেখে নিই। ভিউয়ার্স, আমি এখন যে সেটিংসগুলো আপনাদের করে দেখাবো এই সেটিংসগুলো অবশ্যই আপনার চ্যানেলের শুরুর দিক থেকে করে রাখবেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের যে গ্রোথ লেভেলটা সেই গ্রোথ লেভেলটা কিন্তু মানে সর্বোচ্চ পর্যায়ে কিন্তু চলে যাবে। তো দেখুন আমি এখানে একটি ব্রাউজারে আমার চ্যানেলটি লগ ইন করে রেখেছি। তো এরপর আমি জাস্ট এখানে সার্চ অপশনে যাবো। সার্চ অপশনে যাওয়ার পর এখান থেকে আমি স্টুডিও ইউটিউব ডট কম এটা লিখে জাস্ট সার্চ করবো। তো দেখুন এটা লিখে সার্চ করলে কিন্তু এখানে নতুন একটি পেজে নিয়ে আসা হবে। জাস্ট এখান থেকে আমি এই যে ইউটিউব স্টুডিও এটার উপরে জাস্ট প্রেস করে দিব। তো এটার উপরে প্রেস করলে দেখুন এখানে সরাসরি আমার ইউটিউব যে স্টুডিও যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এটা যদি আপনার ইনস্টল থাকে জাস্ট এটাতে থেকে আপনার সরাসরি আপনার রিডাইরেক্ট হয়ে আপনার ইউটিউব স্টুডিওতে কিন্তু চলে যাবে। তো দেখুন আমার কিন্তু এখানে স্টুডিও ইউটিউব ডট কম যে ওয়েবসাইট বা যে ইন্টারফেসটা সেখানে কিন্তু চলে আসছে। এরপর জাস্ট এখানে যে স্টুডিও এই অপশনটাতে ক্লিক করে দিবেন। তো এই অপশনটাতে ক্লিক করলে এখানে কী হবে, আপনার চ্যানেলের যে ড্যাশবোর্ডটা, ক্রিয়েটর স্টুডিওর ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে মূলত কিন্তু আমাদের চলে আসবে। তো দেখুন এখানে আমাদের ড্যাশবোর্ডটা কিন্তু এখানে শো করতেছে। তো এখন আমাদের মূলত এখানে আমাদের সেটিংসগুলো আমাদের করে নিতে হবে। তো এখানে যে ইম্পর্টেন্ট সেটিংসগুলো আমি দেখাবো এই সেটিংসগুলো অবশ্যই আপনার চ্যানেলে আপনি করে রাখবেন। তো এখানে একটু নিচের দিকে লক্ষ্য করলে এখানে বাম সাইডে এখানে দেখতে পারবেন আপনি সেটিংসের যে আইকনটা এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো এই সেটিংসের উপরে ক্লিক করে দিলে দেখুন এখানে সেটিংসের কিছু ইন্টারফেস এখানে শো করবে। তো এখানে দেখুন আমাদের মনিটাইজেশন এবং আমাদের চ্যানেল গ্রোথের ক্ষেত্রে কিন্তু এই তিনটা সেটিংস বা বেশ কয়েকটা সেটিংস কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো সবার প্রথমে এখানে আমরা চ্যানেলে চলে আসবো। তো এখানে চ্যানেলে আসার পর দেখুন এইখানে প্রথমে আমি যে সেটিংসটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের মনিটাইজেশন রিলেটেড। তো আপনার চ্যানেলটি যদি মনিটাইজেশন না হয়ে থাকে বা আপনার চ্যানেলটি যদি আপনি মনিটাইজেশনের জন্য যদি অ্যাপ্লাই করে থাকেন, যদি আপনাকে রিজেক্ট করে দেওয়া হয়, তাহলে এখান থেকে আপনি যে কাজটা করবেন এখানে যে কারেন্টলি এইখানে যে রিলেশন এটার উপরে জাস্ট ক্লিক করে দেবেন। অর্থাৎ এখানে আপনার যে দেশটা রয়েছে বা আপনি আপনার কোন দেশ থেকে আপনার চ্যানেলটি মনিটরিং করতেছেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। যদি বাংলাদেশ যদি বাই ডিফল্ট সিলেক্ট করা থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তাহলে মনিটাইজেশন যদি আপনার রিজেক্ট করে দেয় তাহলে আপনি জাস্ট এই সেটিংসটা এখানে চেঞ্জ করে দিবেন। ইউনাইটেড স্টেটস বা ইন্ডিয়া এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো আমরা এখানে বাংলাদেশ যেটা বাই ডিফল্ট রয়েছে সেটাই থাক। তো এরপর আপনাকে যে কাজটা করতে হবে এখানে আপনাকে চ্যানেলের কিওয়ার্ড এখানে আপনাকে সেট করতে হবে। দেখুন এখানে মূলত আমাদের চ্যানেলে গ্রোথ হওয়ার কথা, এখানে চ্যানেলটা আমরা কীভাবে গ্রোথ করবো, দেখুন কীভাবে আমাদের চ্যানেলটি সার্চে আসবে, কীভাবে আমাদের চ্যানেলের ভিডিওগুলো সার্চ র্যাঙ্কে আসবে, সেই বিষয়টা মূলত আমাদের এখানে চ্যানেল যে কিওয়ার্ডটা রয়েছে এই চ্যানেল কিওয়ার্ডটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এইখানে চ্যানেল যে কিওয়ার্ডগুলো রাখতেছেন বা এখানে কিওয়ার্ডস যে অপশনগুলো দেখতেছেন এখানে দেখুন আমি কিন্তু বেশ কিছু কিওয়ার্ড কিন্তু এখানে আমি রেখে দিয়েছি বা লিখে দিয়েছি। এইভাবে আপনাকে কিছু কিওয়ার্ড আপনাকে কমা দিয়ে কিছু হাই সার্চেবল কিওয়ার্ড আপনাকে প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ রিসার্চ করতে হবে। রিসার্চ করার পর এখানে কিওয়ার্ডগুলো এখানে বসিয়ে দিতে হবে। তো বসিয়ে দেওয়ার পর এখানে অবশ্যই আপনি সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দিলে কিন্তু এই কিওয়ার্ডগুলো কিন্তু এখানে সেভ হয়ে যাবে। তো এরপর থার্ড যে সেটিংসটা রয়েছে সেটা হচ্ছে এখানে আপলোডে। তো আপলোডে এখানে ক্লিক করবো আমরা। তো আপলোডের এখানে মূলত আমাদের এখানে আরও কিছু সেটিংস রয়েছে, যেটা হচ্ছে আপনাদের এখানে দেখুন এখানে যে আপলোড বা ভিজিবিলিটি যেটা রয়েছে এটা আমরা যে কাজটা করে থাকি এখানে দেখুন এখানে তিনটা সেটিংস রয়েছে বা তিনটা অপশন রয়েছে। এখানে মূলত আমরা পাবলিক রেখে কিন্তু আমাদের ভিডিওগুলো আপলোড করে থাকি। তো এই কাজটা আপনারা কখনোই করবেন না। তো এখানে আপনারা যে কাজটা করবেন প্রাইভেট বা আনলিস্টেড এই দুইটার একটা আপনারা এখানে সিলেক্ট করে রাখবেন। এরপর এখানে দেখুন এখানে যে ট্যাগ অপশনে দেখতে পারতেছেন, এখানে ট্যাগ অপশনে আপনার
চ্যানেল যে নাম রয়েছে এই চ্যানেলের আপনি চ্যানেলের নামে আপনি দুই তিনটা ট্যাগ আপনি এখানে লিখে দিবেন। তো লিখে দেওয়ার পরে এখানে অবশ্যই সেভ ক্লিক করে দিবেন। তো এরপর দেখুন এখানে মনিটাইজেশন যদি থাকে তাহলে মনিটাইজেশনের এখানে আপনার কিছু যে মিডরোল যে অ্যাডগুলো রয়েছে মিডরোল অ্যাডের টিক মার্কগুলো এখানে দিয়ে দিবেন। আর যদি না থাকে তাহলে কিন্তু এই সেটিংসটা আপনার পাবেন না। যখন মনিটাইজেশন আপনার চ্যানেলটা হয়ে যাবে তখন কিন্তু এই সেটিংসটা মূলত পাবেন। তো এখানে যে অ্যাডভান্স সেটিংস যেটা রয়েছে অ্যাডভান্স সেটিংসও কিন্তু এখানে আমাদের খুবই ইম্পর্টেন্ট আমাদের কিছু সেটিংস রয়েছে যেগুলো আমাদের ভিডিওর ভাইরালের ক্ষেত্রে। তো এখানে প্রথম যে সেটিংসটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ক্যাটাগরি। দেখুন এখানে ক্যাটাগরির উপরে যদি আমি ক্লিক করি তো এখানে বেশ কিছু ক্যাটাগরি কিন্তু পেয়ে যাবেন। তো এখানে দেখুন এই যে কমেডি এডুকেশন এন্টারটেনমেন্ট ফিল্ম গেমিং স্টাইল মিউজিক নিউজ নোটিফাই পিপল অ্যান্ড ব্লগ অ্যানিমেলস সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্পোর্টস এবং ট্রাভেলস। তো এইখানে কিন্তু এই ধরনের কিছু ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ আপনার যে ক্যাটাগরির ভিডিও বা আপনার যে ক্যাটাগরির চ্যানেলে এখানে ক্যাটাগরিটা অবশ্যই সিলেক্ট করে দিবেন। দেখুন আমাদের যে ভিডিওটা দেখতেছেন এটা মূলত আমাদের টেক এবং সায়েন্স টেকনোলজি ক্যাটাগরিতে পড়ে। তো এই জন্য আমরা কিন্তু এখানে আমাদের যে ক্যাটাগরিটা রয়েছে ক্যাটাগরিটা আমরা কিন্তু এখানে সিলেক্ট করেছি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো আপনার যদি টেক ক্যাটাগরি হয়ে থাকে তাহলে এখানে আপনি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দিবেন। যদি আপনার কমেডি হয়ে থাকে তাহলে এখান থেকে অবশ্যই আপনি কমেডি দিয়ে দিবেন। যদি আপনার এডুকেশনাল পারপাস হয়ে যায় হয়ে থাকে বা আপনি যদি কাউকে কোনো কিছু শেখান তাহলে এখান থেকে আপনি এডুকেশনটা দিয়ে দিবেন। বা মজাদার কোনো কিছু হলে আপনি এখান থেকে এন্টারটেনমেন্ট দিয়ে দিবেন। আপনার গেমিং হলে আপনি এখানে গেমিংটা দিয়ে দিবেন। বা আপনি যদি ব্লগ চ্যানেল তৈরি করে থাকেন বা ব্লগিং যদি ভিডিও তৈরি করে থাকেন তাহলে এখান থেকে আপনি যে পিপল অ্যান্ড ব্লগটা আপনি দিতে পারেন। বা এখানে যে ট্রাভেল যেটা রয়েছে ট্রাভেলটাও কিন্তু আপনি দিতে পারেন। এইভাবে জাস্ট আপনার যে ক্যাটাগরির চ্যানেল থাকবে আপনি সেইভাবে আপনার ক্যাটাগরি অনুযায়ী এখানে ক্যাটাগরিটা। এরপর এখানে কিছু দেখতে পারবেন টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, এটাতেও অবশ্যই আপনাকে বাংলা সিলেক্ট করতে হবে। আপনি যদি টাইটেল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশটা সিলেক্ট করে দেন ওটা কী থাকে থাক, বাট আপনাকে এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজটা এখানে বাংলা সিলেক্ট করতে হবে। কারণ আপনি বাংলাতে ভিডিওগুলো তৈরি করেন বা বাংলাতে কথা বলে কিন্তু আপনার ভিডিওগুলো তৈরি করেন। তো এরপর জাস্ট এইখানে এই সেটিংসগুলো করে রাখার পর জাস্ট বা করে দেওয়ার পর বা চেঞ্জ করার পর এখানে আপনি সেভের উপরে ক্লিক করে দেবেন। তো সেভের উপরে ক্লিক করে দিলেই কিন্তু আপনার যে তো ভিউয়ার্স আপনি যদি এই সেটিংসগুলো যদি করে রাখেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের যে গ্রোথ লেভেল বা আপনার চ্যানেলের যে ভিউজ সেটা কিন্তু আগের তুলনায় কিন্তু 5 গুণ হারে কিন্তু ইনক্রিজ হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই।